হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সত্যি। আজকের ভিডিওটি মেন বিষয় হলো সিকিমের যে পাহাড়ের রাস্তাগুলো সেগুলো বর্তমানে বর্ষায় কেমন অবস্থায় আছে, আমরা সেটাই দেখব। সিকিম যেতে গেলে আপনাকে প্রথমে শিয়ালদা থেকে দার্জিলিং মেল হোক, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হোক, দূরপাল্লার ট্রেনে আসতে হবে। আপনাকে নামতে হবে এনজিপি জলপাইগুড়ি। চলুন যাওয়া যাক। ধরুন আমরা চলে এসেছি এনজিপি, এখান থেকে আপনি ওভারব্রিজ হয়ে মেন গেটের বাইরে আপনি গাড়ি পেয়ে যাবেন সিকিমে যাওয়ার। ওখান থেকে গাড়ি আপনি শেয়ার করতে পারেন, অর্থাৎ শেয়ার ক্যাবের মাধ্যমে যেতে পারেন, রিজার্ভ করতে পারেন। রিজার্ভের ক্ষেত্রে কার্ড ইনটেক একটু হাই, শেয়ারের ক্ষেত্রে অনেকটা কমে চলে আসবে আপনার। আর আপনি যদি বাসে যেতে চান তাহলে ওখান থেকে প্রথমে আপনাকে এসএনটি বাস স্ট্যান্ডে যেতে হবে, মাথাপিছু 30-40 টাকা ভাড়া নেবে যে কোনো টোটোতে করে। তারপরে ওখান থেকে আপনি এসএনটি বাস স্ট্যান্ডের থেকে সিকিমে পেলিং হোক, গ্যাংটক হোক, বিভিন্ন জায়গায় আপনি পৌঁছতে পারেন। কিন্তু পেলিংয়ে যাবার বাস একটাই, সেটা সকাল টাইমে হয়, 10টা সামথিং টাইমে ছাড়ে, ওটা 180 টাকা আপনাকে ভাড়া নেবে। আরেকটা অনুরোধ, এখানে কেউ দালালি চক্রে পড়বেন না গাড়ি এবং হোটেল নিয়ে। সম্ভব হলে আপনি আগে থেকে হোটেল বুকিং করতে পারেন ওয়েবসাইটে গিয়ে, যে কোনো হোটেলের সিকিমের। আপনি সিকিম ওয়েবসাইটে গেলে বহু হোটেলের ঠিকানা পেয়ে যাবেন, কিংবা স্ক্রিনেতেও একটা নাম্বার, ওটাতে আপনি করে বুকিং করতে পারেন, হোটেল সম্পর্কে তথ্য নিতে পারেন। তো চলুন যাওয়া যাক। এনজিপি থেকে বেরিয়ে আপনি সেবাকোটের রাস্তার দুধার দিয়ে আর্মি হেডকোয়ার্টার দেখতে পাবেন, এবং ওখানে বেঙ্গল সাফারি বলে একটি অভয়ারণ্য আছে আর্মি ক্যাম্পের ঠিক পাশেই। তারপর আপনি শালুগড়ার জঙ্গল দেখতে পারবেন রাস্তার দুই ধার দিয়ে, জঙ্গল আর জঙ্গল। পরই সেবক পাহাড় শুরু, রাস্তার পাশ দিয়ে বড় বড় পাথরের চাং বাঁধানো। তারপরে আপনি দেখতে পাবেন বর্ষায় রাস্তার কি হাল হয়েছে, এত সুন্দর রাস্তা হট করে কি হতে পারে। চলুন দেখা যাক। সেবক পাহাড়ের পাশেই মানে জঙ্গল পার করার পরেই পাকা রাস্তা ধরে আস্তে আস্তে হট করে এমন অবস্থা, যেখানে জেসিবিতে কাজ চলছে পাহাড় ধস নামার জন্য। পাহাড়ে ধসের ফলে রাস্তার পুরো বিধ্বস্ত অবস্থা, কোনো রকম পার করাই দুষ্কর। এখানে জেসিবিতে কাজ চলছে, পাহাড় নতুন করে কেটে বা রাস্তা তৈরি করা হয়েছে। অ্যাডভেঞ্চার নিতে গেলে বর্ষাকালে যেতে হবে পাহাড়ে, যে কোনো জিনিস ধ্বংসের পরে আবার নতুন জন্ম পায়। ঠিক তেমনি পাহাড় বর্ষার টাইমে নিজেকে ধ্বংস করে, যাতে আরও নতুনভাবে সাজিয়ে তুলতে পারে, আর সেটা সে করেও থাকে।
সেই তিস্তা নদী যেটা দুটি রাজ্যকে পৃথক করেছে এবং একটা ব্রিজের মাধ্যমেই দুটো রাজ্যের মধ্যে যাতায়াত। শিলিগুড়ি থেকে টোটাল সিকিমের খাবার সাপ্লাই করা হয়। ব্রিজটির এক প্রান্তে পশ্চিমবঙ্গ এবং অপর প্রান্তে সিকিম, এবং এই সিকিমে প্রবেশ করার আগে আপনাদেরকে চেকপোস্টে এন্ট্রি করতে হবে। এই চেকপোস্টের নাম মেল্লি চেকপোস্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। লকডাউনের মধ্যে আসার জন্য আমাদেরকে এখানে প্রায় 4 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ভিডিও থেকে পারমিট করানোর পরে তারপর আমরা যেতে পারি। সকাল 11টার দিকে এসেছিলাম এবং 3টের সময় চেকপোস্টটা থেকে ছেড়েছি। অবশেষে অপেক্ষার পর সিকিমে প্রবেশ করলাম। চলুন এবার দেখা যাক সিকিমের রাস্তাগুলো ঠিক কেমন অবস্থায় আছে, যেটা ভিডিওর মেন বিষয়বস্তু। দেখতে থাকুন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন। ভিডিও সম্পর্কিত কোনো সাজেশান কিংবা প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। একটু পরেই দেখতে পাবেন এত সুন্দর রাস্তার হাল কি হয়েছে। সারাটা রাস্তা ধুলো, পাহাড়ের ধস নেমেছে বিভিন্ন জায়গায়। চেষ্টা করেছি গাড়ির মধ্যে থেকে যতটা সম্ভব তুলে ধরার। ভিডিওটা একদম রিসেন্টলি ক্যাপচার করা। অনেক বন্ধু জানতে চেয়েছিল যে বর্তমান সিকিমের রাস্তার অবস্থা ঠিক কেমন, বর্ষায় কতটা খারাপ হয়েছে। সো সেই জন্যই মেনলি নতুন ভিডিও আনা, পুরোটাই রাস্তার পরেই করা। ভিডিওটা জোরথাং পর্যন্ত আছে, জোরথাংয়ের পরে আর করা হয়নি। ওদিকে রাস্তাটা অতটা ঠিক, মানে জোরথাং থেকে বেলিং পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালোই আছে, ততটা অসুবিধা হয়নি। বেশি হয়েছে জোরথাং পর্যন্ত, রাস্তাটা খারাপ হয়েছে। সামনে রাস্তা কি খারাপ অবস্থা দেখুন, রাস্তার মাঝখানে এই বড় পাথরের চাং পড়ে আছে। এই ব্রিজটা পার করলে দেখতে পাবেন, বর্ষাকাল আসলে এমনই অ্যাডভেঞ্চার পাবেন। দেখুন অবস্থা কি, এখানে যে অবস্থা তাতে করে একটা গাড়ি পাস করতে পারবে।
এখানে আবার কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ সামনেই ব্যাকটিতে রাস্তার যে বাঁক আছে সেখানে কাজ চলছে, জেসিবি দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ধস নেমে পুরোটাই রাস্তার উপরে আছে, কিছুটা সময় ওয়েট করতে হবে। এই পাশটা আগে একবার ধস নেমেছিল, সেটা পরিষ্কারের কাজ হয়ে গেছে, কিন্তু আজকে আবার সামনের বাঁকটিতে ধস নেমেছে। সারা রাস্তাই মাঝে সাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে, দেখুন অবস্থা কেমন কি। এমন রাস্তায় বাইক নিয়ে আসা খুবই মুশকিল, যারা রাইড করেন তাদের পক্ষে খুবই বিপজ্জনক। ধসের ফলে পাহাড়ের অংশ কিছুটা তিস্তা নদীতে গিয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন তিস্তা নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, এক সাইড নুড়ি পাথর পাহাড়ের মাটি ভর্তি, আর এক পাশ দিয়ে জল যাচ্ছে। অদ্ভুত দৃশ্য। আমরা জোরথাং চলে এসেছি, আমাদের ভিডিও এখানেই শেষ হবে। জোরথাং থেকে পেলিং পর্যন্ত রাস্তা ভালোই আছে, কোনো অসুবিধা নেই। ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ, কোভিড নিয়মাবলী মেনে চলুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ প্রত্যেককেই।